প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। সেই কবরস্থানে যদি মানুষ শান্তিতে থাকতে না পারে, এটা কেমন হয়? এমনই একটি ঘটনা ঘটে গেল নড়াইলে। নড়াইলের পৌরসভার মেয়র রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে কবরস্থান ভেঙে দিলেন। ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো শত শত কবরস্থান। যে কবরস্থানগুলো বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল, যেগুলো দেয়াল করা ছিল, একটি কবরস্থানও তিনি রাখলেন না, সব ভেঙে ঘুরিয়ে দিলেন। আর এতে করে খুবই ফুঁসে উঠেছে নড়াইলবাসী। নড়াইল এখন উত্তাল কবরস্থান ভাঙাকে কেন্দ্র করে। কেন এ কাজ করলেন মেয়র? রাতের আধারে কেন করা হলো কাজটি? এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তিনি কিছুই জানতেন না। নাগরিক সমাবেশের ব্যানারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল, যেখানে অতিথি করা হয়েছিল মাশরাফি মুর্তজাকে। বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি, যে সেরা একজন সংসদ সদস্য, সেটা আবারও প্রমাণ করলেন। তিনি কিছুই জানতেন না, অথচ তিনি সমাবেশে গিয়ে প্রথমে দোষ স্বীকার করে নিলেন, সকলের কাছে ক্ষমা চাইলেন। তিনি বলেছেন, কবরস্থান সংস্কার করা হবে এই মর্মে ডিসি অফিসে একটি মিটিং করা হয়েছিল, কিন্তু কবরস্থান ভাঙা হবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাতের আধারে মেয়র কাউকে কিছু না জানিয়ে কবরস্থান ভেঙে গুঁড়িয়ে দিলেন, মিশিয়ে দিলেন মাটির সাথে। মাশরাফি বিন মুর্তজা বলেছেন যে এটা সবার সাথে আলোচনা করে কীভাবে এটা সংস্কার করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করে তারপর একটি সিস্টেমেটিক ওয়ে অনুযায়ী কবরস্থান সংস্কারের কাজে হাত দেওয়ার কথা ছিল। কিন্তু মেয়র যে কাজটা করলেন, একটি ন্যাক্কারজনক ঘৃণিত একটি কাজ করলেন, আর এতে কিন্তু উত্তাল খুব ফুঁসে উঠেছে নড়াইলবাসী। অবশেষে তাদেরকে শান্ত করলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বললেন যে এটা নিয়ে তিনি আবারও মিটিং করবেন, সকলের মতামত নেবেন, সকলের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ জনগণের চাওয়া পাওয়া জেনে তাদের চাওয়া পাওয়া মেটানোই হচ্ছে প্রতিনিধির কাজ, তাদের উপর বুলডোজার চালানো কিন্তু প্রতিনিধির কাজ নয়। সে কথাটি স্পষ্ট বাক্যে স্বীকার করে নিলেন মাশরাফি মুর্তজা। তিনি বলেছেন যে এ কাজটি করার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া উচিত ছিল এবং জানানো প্রয়োজন ছিল, কিন্তু মেয়র সে কাজ করলেন না, তিনি নিজের ইচ্ছামতো বুলডোজার চালিয়ে দিলেন। উত্তাল ক্ষোভে ফুঁসে ওঠা নগরবাসীর পাশে গিয়ে দাঁড়ালেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেছেন, আমি 23 বছর ধরে ক্রিকেট খেলেছি, আমার অনেক পরিচিত মানুষ যারা আমাকে দোয়া করেছেন, আমার পাশে ছিলেন দুঃসময়ে, তারা এখানে শুয়ে আছেন, আমার আত্মীয় স্বজন শুয়ে আছেন, আমার এলাকার অনেক মানুষ এখানে শুয়ে আছেন, তারা কিন্তু আমার জন্য দোয়া করেছেন, তারা আমার আপনজন। এভাবে কবরস্থান ভাঙা কোনোভাবেই উচিত হয়নি। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন, কাজটা কি ভালো?